রানী দুর্জয়ের জীবনে আসছে ধামাকাদার টুইস্ট। এবার সবার মুখোশ টেনে খুলবে রানী দেবরায়। তোমাদের রানীতে আসছে মার কাটারি এপিসোড, ভাঙবে দুর্জয়ের ভুল, আবার দেখতে পাবেন দুর্জয়ের রোম্যান্স। একেবারে হাই ভোল্টেজ এপিসোড আসছে তোমাদের রানীতে, শীঘ্রই আসছে দুর্দান্ত টুইস্ট। ঠিক কি হতে চলেছে আগামী পর্বে? আজকের ভিডিওতে রইল তোমাদের রানীর সমস্ত নিউ আপডেট। যারা নিয়মিত সিরিয়ালটি দেখেন তারা তো জানেনই যে তোমাদের রানী এখন জমজমাট হতে চলেছে। দুর্জয় ভাঙবে তবু মচকাবে না, এদিকে রানীও সবটা মেনে নেওয়ার পাত্রী নয়। এখন উপায় কি? উপায় খুঁজে বের করেছে নির্মাতারা, একেবারে জোর কাজ ঝটকা যাকে বলে। এবারের ভনিতা নয়, অপরাধীকে সামনে নিয়ে আসবে রানী দেবরায়। অন্তত নয়া প্রমোতে তেমনটাই দেখা যাচ্ছে। লুকিয়ে লুকিয়ে পিকলুদা চিকিৎসা করাচ্ছে রানী। এ হচ্ছে পিকলুদা, যার কারণে রানী আর দুর্জয়ের সম্পর্কে ফাটল ধরেছিল। একেবারে উলট পালট হয়ে গিয়েছিল রানী দুর্জয়ের জীবন। তবে সে কোমা থেকে উঠলেই ফাঁস হবে আসল সত্যি, যদিও প্রথমটা দুর্জয় এবারও ভুল বুঝবে। তার ধারণা হবে রানী বোধহয় লুকিয়ে লুকিয়ে প্রেমিকের চিকিৎসা করাচ্ছে। তবে রানী আর ভয় পায় না, চোখে চোখ রেখে জানিয়ে দেয় পিকলু যেদিন মুখ খুলবে সেদিন দুর্জয় নিজেই লজ্জা পাবে। তবে টুইস্টের এখানেই শেষ নয়, পিকলুকে খুন করতে কিছু গুন্ডাও আসে হাসপাতালে। রানী তাদের মেরে লাট করে দেয়, আর সে প্রতিজ্ঞা করে এদের সত্যিটা যে সকলের সামনে একদিন আনবেই। সিরিয়ালে এই ট্র্যাক আসতে খুব বেশি দেরিও নেই, টলিপাড়া কানাঘুষো এই সপ্তাহের মধ্যে দেখানো হতে পারে এই ট্র্যাক। তবে কি আবারও কাছাকাছি আসবে দুর্জানি? সমস্ত সত্যিটা জানার পর কি করবে দুর্জয়? রানীর কাছে কি ক্ষমা চাইবে, নাকি ইগো নিয়ে এখনো দূরেই সরে থাকবে সে? আপাতত এই প্রশ্নগুলোই ঘুরছে ভক্তদের মনে। আসলে এই জুটি এতটাই হিট যে মানুষ তাদের আর আলাদা দেখতে চাইছে না। ভক্তরা চাইছে আবার কাছাকাছি চলে আসুক রানী দুর্জয়। কিছুদিন আগে ভক্তরা তো হুমকি অবধি দিয়েছিল, নেটিজেনরা বলছিলেন দুর্জানিকে বেশি দিন আলাদা রাখলে সিরিয়াল বয়কট করবেন তারা। আর তাতেই বোধহয় কাজ হয়েছে, নড়ে চড়ে বসেছে মেকার্সরাও, তড়িঘড়ি আনা হয়েছে পিকলুট ট্র্যাক। সব মিলিয়ে স্টার জলসার এই মেগা এখন জমজমাট। টিআরপিও যে লাফিয়ে লাফিয়ে বাড়বে সেটা তো বোঝাই যাচ্ছে। এখন এই পর্বটা আসে কবে, আপাতত সেটার দিকেই হাঁপিত্বেশ করে তাকিয়ে রয়েছেন অনুরাগীরা। সিনে চক্কর বিয়োরা।